দেশের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের লক্ষ্যে ফের রেপো রেট বাড়ালো আরবিআই এক ধাক্কায় পঞ্চাশ বেসিস পয়েন্ট বাড়ানো হল আরবিআই এর তরফে যার কারণে রিজার্ভ ব্যাংকের নতুন রেপো রেট বেড়ে দাঁড়িয়েছে চার দশমিক নয় শূন্য এতে দ্রব্যমূল্য অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে গত মে মাসের পরে ফের রেপো রেট বাড়ল রিজার্ভ ব্যাংকের এক ধাক্কায় রেপো রেট বাড়িয়ে দেওয়া হল পঞ্চাশ বেসিস পয়েন্ট যার ফলে রিজার্ভ ব্যাংকের নতুন রেপো রেট দাঁড়াচ্ছে চার দশমিক নয় শূন্য শতাংশে বুধবার এক সাংবাদিক সম্মেলন করে কথা জানান আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস উল্লেখ্য গত মাসে রেপো রেট বাড়ানো হয়েছিল ৪০ বেসিস পয়েন্ট যার ফলে নতুন রেপো রেট দাঁড়িয়েছিল চার দশমিক চার শূন্য শতাংশ জুনে যে ফের রেপো রেট বাড়ানো হতে পারে সে ইঙ্গিত আগেই মিলেছিল এমনিতেই মূল্য বৃদ্ধিতে নাভিশ্বাস উঠছে আমজনতার এই অবস্থায় পরিস্থিতি সামাল দিতে ফের রেপো রেট বাড়ানোর সিদ্ধান্ত আরবিআই এর আগেই এসবিআই এর অর্থনীতিবিদরা জানিয়েছিলেন দেশে মূল্যবৃদ্ধির অন্যতম কারণ রাশিয়ান ইউক্রেন যুদ্ধ মূল্যবৃদ্ধির উনষাট শতাংশ কারণই হল বর্তমান অস্থির আন্তর্জাতিক পরিস্থিতি এই অবস্থা সামাল দিতে গত মাসে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আচমকা রেপো রেট অর্থাৎ যে হারে স্বল্প মেয়াদে ব্যাংকগুলিকে ঋণ দেয় সেই হার বাড়ায় ভ্যুরো রিপোর্ট হিট লাইন স্ত্রপড়া নেশনাল